রাতে আমি চিন্তা করছি যে আমি সর্বপ্রথম কাদের সাথে মিলিত হবো, সর্বপ্রথমই আমি সাহিত্যকে বলছি যে আমার খ্রিস্টান সম্প্রদায় যারা সর্বাধিক ভোট এবং সর্বাধিক প্রশ্ন আমার জন্য করেছে, আমি তাদের সাথে সর্বপ্রথম মিলিত হব। এবং আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ, নির্বাচনের দিন আমি যেভাবে আমি আমার খ্রিস্টান ভাই বোনদের মুরব্বীদের ভোট দিতে যেতে দেখছি, মানে আমি অত্যন্ত খুশি। আমি চিন্তা করি নাই যে এত বয়স্ক মানুষগুলা বা এত কষ্ট করে সবাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাকে ভোট দিবে, ভোট দিতে আসবে, সেটা আমি চিন্তা করি নাই। আসলে বাংলাদেশের মানুষ ভোটের দিকে খুব একটা আগ্রহী না, ভোট দিতে যায় না। যে দিনটা ভোট ওই দিন ছুটি থাকে, সবাই মনে করে আসে ফ্যামিলিতে ছুটি কাটাবো। কিন্তু আমার এই এলাকার আপনাদের সম্প্রদায় এই জিনিসটাকে ভেঙে ফেলছে, সবাই নষ্ট করে ভোট দিতে গেছে। বাবুদার সাথে দেখালো বিশাল এক গ্রুপ নিয়ে বাবুদা, এবং যে কটা কেন্দ্রে আমি গেছি সব কটা কেন্দ্রে দেখছি আমার খ্রিস্টান ভাই বোনদের সংখ্যা সবচেয়ে বেশি। আমি নির্বাচনের পরে যেহেতু আমার এই ওয়ার্ডে জননেত্রী শেখ হাসিনা বসবাস করেন এবং ঢাকা শহরে একটা ওয়ার্ডের ব্যাপারে তিনি নিজে দেখেন যে এটাতে কে নমিনেশন পাবে, তো পরপর তিনি আমাকে দুইবার নমিনেশন দিয়েছেন। এবং আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনাকে বলার পরে তিনি আমাকে নমিনেশন দিয়েছেন। তো আমি তার সাথে দেখা করতে যাওয়ার পরে সে আমাকে ভোটের কথা জিজ্ঞাসা করলো যে কত ভোট পাইছো, পার্সেন্টেজ কত। তো আমি বললাম যে আমি 95.7% ভোট পেয়েছি। এত ভোট দিছে পাবলিকে, তো তোমার ভোট পাওয়ার সবচেয়ে বেশি শক্তিটা কি, এত ভোট পাইলা তুমি? আমি বললাম আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার খ্রিস্টান সম্প্রদায়, তারা আমাকে সর্বাধিক ভোট দিচ্ছে। তোমার আগে ভোটের খ্রিস্টান সম্প্রদায়ের ভোটের সংখ্যা কত? আমি বললাম 20-23%। আর এবার ভোট কত হয়েছে? আমি বললাম যে 30%। তো কীভাবে হলো? বললাম যে এই যে 20-22% ভোট আমাকে খ্রিস্টান সম্প্রদায় দিছে, আর বাকি সব সম্প্রদায় মিলে আমার 8% ভোট দিচ্ছে। তো এর জন্য আমার মনে হয়েছে যে আমার সর্বপ্রথম আমার আপনাদের সাথে দেখা করা উচিত, কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আমি মনে করি, আমি প্রতিজ্ঞা করি, আমি যতদিন বেঁচে থাকবো আমি যে অবস্থায় থাকি আপনাদের পাশে থাকব। আমাকে যদি আপনারা কেউ কোনো বিপদে কোনো দরকারে আমাকে ফোন করেন বা আমাকে বলেন আমি অত্যন্ত খুশি হব। এবং আপনাদের একটা কাজ যদি করতে পারি আমি নিজেকে সার্থক মনে করব। এবং আপনাদের এই সম্প্রদায় এবং আমি যদি একজন আমাকে একটা নাম দিছে রোজারিও, সত্যিকারের কথা কি জানেন আমার বাসার নাম্বার হচ্ছে 43/F, 43/A, 43/B, 43/C, 43/D, সব খ্রিস্টান বাসা, আমার এফ আর আমার খালার হচ্ছে ই, এবং আমার পরে যে বাসা সব খ্রিস্টান। আমি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছি এবং আমাকে ছোটকালে গমজ নামে ডাকতো, মানে আমার প্রতিবেশী যে বাসা ছিল 43/D, ইন্টু তাদের বাসা শ্যামলদা নামে একজন লোক ছিল, শ্যামল গমেশ, ওনার সাথে আমার খুব মিল ছিল, যার জন্য আমার ফ্যামিলির লোকজন আমাকে গমেশ বলে ডাকতো। আর ছোটকালে ধনী দেশে যেতাম, বান্দুরা, কলাকুপা, এটা তো খ্রিস্টান অধ্যুষিত এলাকা, তো এই কমিউনিটির সাথে সবসময় আমার খুব আন্তরিকতা ছিল, আমি এটা নির্বাচনের আগেও বলছি। এবং আমি যেমন আপন মনে করতাম, আমার এইবারে নির্বাচনে আমি বুঝছি যে আপনারা আমাকে অনেক আপন মনে করেন, এত ভোট পাওয়ার কথা ছিল না আমার। আর ইনশাআল্লাহ গতবারের মতো এবারও আমি ঢাকা শহরে এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সর্বাধিক ভোট পেয়েছি এবং আমার ডিফারেন্স সবচেয়ে বেশি ছিল, মানে যেটা কেউ চিন্তা করেনি। এবং আমি মনে করি আমার এই ডিফারেন্সের যে সংখ্যা, এই সংখ্যাটা আমার দিকে আসছে শুধু আপনাদের কারণে, আপনারা আমাকে ভোট দিচ্ছেন তাই। আর যে দাবিগুলো আসলে এটা হলো আমার জন্য একটা কর্তব্য হয়ে গেছে, আপনারা যেগুলি বলছেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এই ওয়ার্ডকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ক্লিন ওয়ার্ড হিসেবে তৈরি করা। আমি রাস্তার কাজগুলো করতেছি, আসলে রাস্তার কাজগুলো তো মাটির নিচ থেকে করে আসতে হয়, যদি মাটির নিচ থেকে সুন্দর না হয় তাহলে উপরে কখনোই সুন্দর হবে না। আমি উপরে যত ঠিক করি, নিচে যদি সোয়ারেজ আমার ঠিক না থাকে তাহলে কখনোই আমার রাস্তাগুলো টিকবে না। এবং কোনো সময় আমাদের ওই
পরিষ্কার পরিচ্ছন্নতা স্থায়ী হবে না। যার জন্য আমি নিচে থেকে কাজ করতে আসছি, কিছুদিন হয়তো ধুলাবালি থাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি রাস্তার কাজ শেষ করে উপরে যে ক্লিনিং লেভেল আমি করবো। এবং আমার এলাকায় জনমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক বাজেট দিয়েছেন এবং আমার জনবল যেটা সেটা সবচেয়ে বেশি, আমি এই জনবলটা সবচেয়ে কাজে লাগাবো যাতে এই ক্লিন আমরা রাখতে পারি। আর আমার আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এলাকায় আমি কখনোই মাদককে কোনো জায়গা দিব না, এটা আমার একটা প্রমিস। আমি মনে করি যে এলাকায় মাদক, যে ফ্যামিলিতে একটা সন্তান মাদক আসক্ত হয় সেই ফ্যামিলির সুখ শান্তি সব শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমি মাদককে কোনোভাবে টলারেট করিনি এবং সামনেও করবো না। আর নিরাপত্তার ব্যাপারটা আমি চাই আমার এলাকার মানুষ যেদিন রাত 2টার সময় লাখ টাকা হাতে নিয়ে আমার মহল্লার ভিতরে হাঁটতে পারবে সেদিন আমি মনে করবো আমার এলাকার মানুষ নিরাপদ। এবং ইনশাল্লাহ আমি সেই পরিস্থিতি তৈরি করব রাত 2টার সময় যাতে আমাদের এলাকার ছেলে মেয়েরা রাস্তায় বের হইতে পারে এবং যারা বসবাস করে বাসিন্দা তারা যাতে গয়না করে আমার এলাকার ভিতর দিয়ে রাত 2টা 3টার সময় ঘুরতে পারে কোনো সমস্যা যাতে না। আর আমি ফুল টাইমই রাজনীতি করি, যখন যার দরকার রাত 2টা হোক 3টা হোক 4টা হোক আমার মোবাইল কখনোই বন্ধ থাকে না, যখন দরকার হবে আমাকে ফোন দিবেন, যে কোনো সমস্যা হয় আমার লোক যাবে নয় আমি যাব, কিন্তু আপনাদের কাছাকাছি থেকে আপনাদের হেল্প করবো, এটা আপনারা নিশ্চিন্তে থাকেন। কারণ এবারে গতবারও আমাকে ভোট দিয়েছে কিন্তু এইবার গতবারের ভোটটা আমি বুঝতে পারি নাই যে ভোটটা আমি কতটুকু খ্রিস্টান সম্প্রদায়ের পাইছি বা কতটুকু আমার পাইছি, কিন্তু এইবার আমি নিজে একবার চাক্ষুষ প্রমাণ যে কি পরিমাণে ভোট আমি আপনাদের সম্প্রদায় থেকে পাইছি। তো যার জন্য আমি মনে করি এবার আমার নেতা আপনাদের শক্তি সবচেয়ে বেশি। আর নির্বাচনের পূর্বে যে জিনিসগুলো আপনারা বলছিলেন, আমি যেহেতু লিডার আমাকে বলছিলেন একটা ব্যাপার, এটা আমি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে মণিপুর ইউপিরা থেকে বের হওয়ার ওয়াকওয়েটা কী, এটা তার সাথে আলাপ করছি, তিনি বলতেছেন আমিও জানি নিলাম। তো নির্বাচনের ভেজাল ভেজাল যাক, আমি এটা নিয়ে একসময় বসবো। আসলে আমি তাকে বুঝাইতে পারছি যে মণিপুরি মেলা থেকে বের হয়ে রাস্তা কী, সব যদি বন্ধ করে দেয় তাহলে এটা আমাদের উপকার কী আসবে, কোনো উপকারই আসবে না। তো সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে উপরে আলাপ করেন, তো উনি বলছেন যে আমি এটা ভবিষ্যতে আলাপ করে দেখবো এটার জন্য কী করা যায়। আর হকারদের ব্যাপারে আপনারা বলছেন, ইনশাল্লাহ যেহেতু 6 মাস হকার বসতে দিয়ে নেই আর দিব না ইনশাল্লাহ, হকার দিন থাকবে। মাঝে মাঝে হকাররা বসে, আসলে পুলিশের যে দায়িত্বটা তাদের দায়িত্ব হচ্ছে, আমাদের সিটি কমিশনের দায়িত্ব আমরা একবার হকার উঠাই দিব তারপরে কন্টিনিউ মনিটর করবো হচ্ছে পুলিশ, কিন্তু আসলে পুলিশ ওইভাবে মনিটর করে না, যায় প্রতিদিনই আমার 2 বেলা লাঠি নিয়ে ঘুরতে হয় এই হকার ধরনের জন্য। যাই তারপর ওই দায়িত্ব পালন করবো, যেহেতু আমার মনে হচ্ছে যে সবাই এই জিনিসটা চায় যে আমাদের এলাকায় হকার না থাকুক ক্লিন থাকুক, আমরা যতটুকু পারি এটা আমরা ক্লিন রাখবো। আর যারা এই জায়গায় আসেন মানে খ্রিস্টান সম্প্রদায়ের লিডার এবং যারাই আছেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, সবাই মন থেকে আমার জন্য কাজ করছে, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা যে কেউ আমাকে দেখানোর জন্য করে নাই, আলটিমেট এ টু জেড সবাই মন থেকে করছে আমার জন্য। বাবুদা বলেন, নির্মলদা বলেন বা যারা আছে সবাই, মানে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা আমার না, এটা তাদের সেই টেনশনটা তাদের ছিল নির্বাচনের আগের রাত এবং নির্বাচনের দিন, আমার যাদের সাথে দেখা হয়েছে মনে হচ্ছে যে আমার চেয়ে তারা বেশি চিন্তিত। তো আসলে এটা আমার খুব ভালো লাগছে এবং আমি কৃতজ্ঞতা আর বলবো না, মানে আমার এটা একটা দায়িত্ব হয়ে গেছে আপনাদের পাশে থাকা, যদি পাশে না থাকি তাহলে নিজেকে বেইমান মনে হবে এবং এই বেইমানি আমি কখনোই করবো না, নিশ্চিন্ত রাখবো আমাকে যখন ডাকবেন তখনই পাবে। আর ইনশাল্লাহ আমি চাবো আমি যাতে কাজ করি যাতে ভবিষ্যতে আপনাদের আমার জন্য কারোর কাছে ভোট চাইতে না হয়, আপনাদের যাদের মানুষ এসে বলে না ইরান কাজ করছে ওকে আমরা এমনি ভোট দিব, ইনশাল্লাহ আপনাদের এই সেই মানে মুখটা যাতে উজ্জ্বল হয় সেই ব্যবস্থা আমি করবো, আমার জন্য দোয়া করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।